আজকে আমি আপনাদের পাট ক্ষেত দেখাবো পুকুর পাট থেকে জমির দিকে নামলাম নেমে পাট ক্ষেতের দিকে রওনা হলাম এই যে এখন এই যে খাট দেখা যাচ্ছে এগুলো হলো পাট এই পাট আমাদের অনেক কাজে দরকার হয় যেরকম আমরা পাট শাক খাই পাট দিয়ে সুতো তৈরি হয় পাটের ভিতরে যে আঁচটা থাকে ওই আঁচটা দিয়ে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি রান্না করি ইত্যাদি ইত্যাদি এই যে পাট ক্ষেত দেখা যাচ্ছে এটা হইছে আমাদের ক্ষেত আমাদের না আমাদের ছাড়াও যত দেখবেন মানে গ্রাম সাইডে আসবেন এখন দেখবেন শুধু পাট আর পাট সব এই সময় পাট চাষটাই বেশি হয় তাই এখন জমিতে পাট চাষ হচ্ছে এই যে আমি হাঁটতেছি এই যে লাইনটা দেখতেছেন বলা বলে আইল হুম গ্রাম্য ভাষা এটাকে বলা আইল এই যে আমি আইল দিয়ে হাঁটতেছি আর আপনাদের দেখাচ্ছি এই যে পাট এটা চাষ হয়েছে এক মাসের মতো এক হাতের মতো হয়েছে লম্বা এই যে দেখা যাইতেছে একটা লাঠি এই যে গাছটা এই যে গাছটা গাছটার উপরে যে আবরণটাই আবরণটাই হয়েছে পাট এগুলো এগুলো দিয়ে সুতো তৈরি হয় আর এই যে দেখাচ্ছি শাক এই শাকগুলো ডাইলে দিয়ে রান্না করে খাওয়া হয় অথবা ভাজি করেও খেতে পারেন যার যেটা ইচ্ছা হ্যাঁ গ্রামে আসলে হয়তো খেতে পারতেন শহরে হয়তো কি জানি না খেতে পারেন কিনা কিন্তু এগুলো বিক্রি হয় বাজারেও সো একটু ট্রাই করলেই খেতে পারবেন এই যে দেখা যাচ্ছে শাকগুলো এগুলো অনেক সুস্বাদু এই যে আমি গাছটা জুম করে দেখাচ্ছি এই যে গাছ এই গাছটা যে উপরে আবরণটা বা আঁশটা এইটা দিয়ে পাট হয় মানে এটা দিয়ে সুতো তৈরি হয় এটা প্রথমে গাছটাকে কাইটা নেওয়া হয় চার পাঁচ সাত হইলে তারপর এটাকে ভিজাই রাখা হয় মানে জাগ দেওয়া হয় যেটা বলে জাঁক দেওয়ার পরে উপরে আঁশটা ছুইলা ফেলাইয়া এটা দিয়ে পাট হয় আর ভিতরে যে মানে ভিতরে যে গা লাঠিটা থাকে ওই লাঠিটা দিয়েই লাঠিটা দিয়েই রান্নার কাজে অথবা বেড়া বুনানো ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার করা হয় এই যে আমি পাট গাছটা আপনাদের দেখাচ্ছি এটা উচ্চতা প্রায় এক হাতের মতো এই যে দেখাচ্ছি এখন তোর বড় হয় না এই যে মানুষগুলো দেখতেছেন এরা জমি চাষ জমির আগাছা পরিষ্কার করতেছে এই যে ছাতির মতো দেখা যাচ্ছে এগুলো আসলে ছাতি না এগুলো মানে পলিশ পলি পলিথিন দিয়ে বানানো হয়েছে রৌদ্রের জন্য রৌদ্রে যখন মানুষ টিকতে পারে না এগুলো ব্যবহার করে আসলে এগুলো ছাতি হিসাবেই ব্যবহার করে এই যে ঘাসগুলো দেখতেছেন এগুলো এই যে জমি থেকে বাছা হয়েছে বাছার পরে উঠে ফেলাই দেওয়া হয়েছে এই যে ঘাস এগুলো বাসে নেওয়া হবে এবং গরুরকে খাওয়ানো হবে এই যে